হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। বেঙ্গলি ব্লগার জয়শ্রী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে দুপুর একটা এখনও বাজেনি, এখনও 5টা মিনিট বাকি আছে। তো এই আর আমার স্নান টান কমপ্লিট, দেখে নিশ্চয়ই আমাকে বুঝতে পারছো। তো সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তো উঠে তারপরে ভিডিওটা আপলোড করতে বসি। আমি বাসি কাজ টাজ কমপ্লিট করে ছেলেকে আজকে স্কুলে নিয়ে যায়নি, তার কারণ হাজবেন্ড বাটা মাছ এনেছিলো। তো বাটা মাছ কুটতে গেলে আমার কাছে একটু ঝামেলা মনে হয়, আমি মানে মাছ ভালো কুটতে পারি না, তো আমার একটু টাইম লাগে। আর তাছাড়াও সেই টাইমটা, যেই টাইমটা ছেলেকে স্কুলে নিয়ে যাব, সেই টাইমটা হচ্ছিলো বৃষ্টি, যার জন্য ওকে আর স্কুলে নিয়ে যায়নি আমি। যেহেতু নিয়ে গিয়ে আমাকে ওখানে বসে থাকতে হবে, সেই কারণে যদি থুয়ে চলে আসতাম তাহলে হয়তো নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে আসতাম, দিয়ে এসে আমি বাড়িতে কাজ করতাম। কিন্তু সেটা যেহেতু সম্ভব না, ওকে নিয়ে গিয়ে আমাকে ওখানে বসে থাকতে হবে, তো সেই জন্য আজকে আর ওকে স্কুলে নিয়ে যায়নি। আর হচ্ছে তারপর সকালবেলাকার রান্নাবান্নাও আজকে সেরকম কিছু ছিল না, কারণ কালকে রাত্রিবেলা আমরা ভাত কেউ খাইনি, কারণ হাজবেন্ড বলছিল খেতে ইচ্ছে করছিল না। আমারও পেটটা কেমন জাম হয়েছিল, সন্ধ্যাবেলা দুধ চা টুত চা খেয়ে এসব খেয়ে মানে কেমন পেটের ভেতরে কেমন ভারভার হয়েছিল, কিছু খেতে ইচ্ছে করছিলো না, সেই জন্য ভাত আর খাইনি। তো শশা কেটেছিলাম, শশা খেয়েছিলাম, যদিও রাত্রিবেলা করে ফল খাওয়াটা ঠিক না, আর তো তবু মানে হাজবেন্ড বললো ফল খাও, তাহলে ফল খাই। তো লেবু কলা তারপরে হচ্ছে কী বলো ওটাকে শশা এইগুলোই খেয়েছিলাম কালকে রাত্রিবেলা। তো খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর ছেলেকেও কালকে ভাত খাওয়াইনি, আমরা নিজেরা খাইনি, ও ছেলেকেও খাওয়াইনি, কারণ ছেলে ডিম ছাড়া ভাত খাবে না। আর ডিম কি ডিম মানে ওর পছন্দ মতো কিছু না হলেও খাবে না মোট কথা, তো সেই কারণে ওকেও কালকে খাওয়াইনি। খাওয়াতে গেলে একটু ঝামেলা হতো, যেহেতু ডিম টিম কিছু করিনি কালকে, সেই কারণে সেই জন্য ওকে স্যারেলাক খাইয়ে রাত্রিবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ভাত বেঁচে গিয়েছিলো, তো সেই ভাতটা জল দিয়ে ধুয়েছিলাম, আর তরকারি ডাল সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা পান্তা ভাত খেলাম, আর ছেলের জন্য ছেলে স্কুল থেকে খিচুড়ি এসেছিলো, খিচুড়ি ডিম সেদ্ধ, সেটা ছেলেকে খাইয়ে দিয়েছি। আর সকালবেলা পান্তা ভাত খাওয়ার জন্য করেছিলাম একটু আলুর তরকারি, হাজবেন্ড বলেছিলো একটু আলু চচ্চড়ি করতে, তো করেছিলাম, সেটা দিয়ে আমরা সকালবেলা পান্তা ভাত খেয়েছি। আর দুপুরবেলাকার রান্নাবান্নাও সেজন্য আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দুপুরবেলা আমি কী রান্না করেছি না করেছি। এই যে এখানে আছে ভাত, আর এখানে আছে এই যে কালকে যে তরকারিটা করেছিলাম, সেই তরকারিটা যেহেতু রাত্রিবেলা খাইনি বেঁচে গিয়েছে, এটাকে গরম করে রেখে দিয়েছি। এখানে কালকের সেই ডালটা, এটাও গরম করে রেখে দিয়েছি। আর এখানে আছে মাছের ঝোল, বাটা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে লাল লাল করে ঝোল করেছি, কারণ হাজবেন্ড বলছিল একটু শুকনো লঙ্কা দিয়ে ঝালঝাল করে মানে ঝোল খাবে, তো ওর জন্যই আর কি সেটা করা। আর এদিকে আমার গ্যাস টাস মোছা কমপ্লিট, ওদিকে বাসন টাসনও ধোয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র ঘরটা ঝাড় দেওয়া হয়নি, সেটা এখন দেবো না, সেটা পরে দেবো। আর ট্যাঙ্কি এতক্ষণ চলছিল, ট্যাঙ্কিটাও বন্ধ করে দিলাম, মানে মোটর চালিয়েছিলাম, মোটরটা বন্ধ করে দিলাম। আর ওদিকে ছেলেকেও স্নান করানো কমপ্লিট, ও যে শুয়ে আছে দেখা যাচ্ছে, ও এখন শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমার দুই ঘরে বিছনা টিছনা এখন ছেড়ে পুছে পরিষ্কার করে ধুয়ে আমি স্নান করতে গেছিলাম, স্নান টান করে আসলাম, এসে মাথাটাতে আসছি জামা কাপড় মেলে দিয়ে আসলাম। আর আজকে সকাল থেকে কেমন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, যেহেতু সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে, তো ভালো রোদ দিচ্ছে না, মাঝে মধ্যে একটু অল্প অল্প বেরোচ্ছে, মানে গায়ে লাগবে না এরকম টাইপের, কিন্তু রোদের একটা তাপ আছে, মানে রোদ না থাকলে রোদের একটা ভাব, যেটা গরম ভাব সেটা আছে। তো ছাদে গিয়ে জামা কাপড় যেগুলো টুকটাক আজ ছিল সেগুলো মেলে দিয়ে এসেছি, তো জানি না বৃষ্টিটা ভিজে যাবে কিনা, কারণ আমি ছেলেকে এখন ঘুম পাড়াতে নেবো। যদি আমার ফোনে নেট প্যাকটাও শেষ হয়ে গিয়েছে, যে আমি ফোন শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো সেটাও সম্ভব না, তো দেখি ছেলের সঙ্গে যদি আমিও একটু ঘুমাই তো ঘুমিয়ে নেবো, কারণ কাজ কাম আর কিছু এখন নেই সেই জন্য। তো জামাকাপড়গুলো নিয়ে একটু টেনশান হচ্ছে, যে জামাকাপড়গুলো আছে যদি ভিজে টিজে যায়, কারণ হালকা হালকা শুকিয়ে গিয়েছে, আমি এইমাত্র একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আসলাম। তো চলো ব্লগটা তোমার রেখে থাকো, পরপর এখন আর দেখা হবে না, দেখা হবে একবার তোমাদের সঙ্গে বিকেলবেলা।
তো রোজকার মতো আজকেও যুদ্ধ লড়াই করে ওর সঙ্গে ব্রাশটা করিয়ে দিলাম। তো দেখতেই পেলে আজকের কিছুটা নমুনা যেগুলো রোজ রোজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম যে এটা শেয়ার করে দিই, তার কারণ কালকে সেরকমভাবে ভিডিও করাই হয়নি। তো ভাবলাম আজকে সকালবেলা কী কী করছি না করছি সেগুলো সব শেয়ার করে দিয়ে নিই। তো বাসি কাজকাম সেরে আমি কিন্তু চলে এসেছি ছেলের ছেলের যে রোজকার রুটিনটা থাকে ঘুম থেকে তোলার পর থেকে, তো সেইগুলো শেয়ার করতে, ছেলের সঙ্গে আমার যে ডেলি রুটিনটা হয় আর কি। তো এই যে এখন কোলের মধ্যে বসে নিয়ে আমি এখানে দুধ গুলছি, দুধটা গোলা হয়ে গিয়েছে পিডিয়াশিওর, দুধের মধ্যে পিডিয়াশিওর দিয়ে এখন খাইয়ে দিলাম। যখন খেতে চাই না তখন বলি যে একে দিয়ে দেবো কৌটো ধরে, চকলেটের কৌটো ধরে, চকলেটের যেহেতু পিডিয়াশিওরটা চকলেট ফ্লেভার তো সেহেতু ওকে বলি যে চকলেটের কৌটোটা অন্য কাউকে দিয়ে দেবো, তুই খাচ্ছিস না, তুই দুষ্টুমি করছিস, এইভাবে নানা রকম ফুলিয়ে ভালিয়ে একটু বলে টোলে খাওয়াতে হয় কিংবা অন্য কোনো কাজ করতে হয়। তো এই দেখতেই পাচ্ছ খেয়ে নিল, কিন্তু চকলেট খেতে প্রচণ্ড ভালোবাসে, যার জন্য আর কি দুষ্টুমি করে না দুধটা খেতে গেলে। তো খাওয়ানো হয়ে গিয়েছে, আমি একটু জল খাইয়ে দিলাম। এবার মুখটা মুছিয়ে আমি ওকে একটু পাউডার আর টিপটা পরিয়ে দেবো, যেহেতু স্কুলে নিয়ে যাব সেই কারণে। তো দুদিন হয়ে গেল স্কুলে নিয়ে যাওয়া হয় না, সোমবারের দিনকে আমি সকাল সকাল যেহেতু পুজো করছিলাম মন্দিরে গিয়েছিলাম, তো সেই জন্য আর কি ওই দিনকে করা হয়নি, স্কুলে নিয়ে যাওয়া হয়নি। কে নিয়ে যাবে, আমি তো নিয়ে গিয়ে বসতে পারবো না ওখানে, যেহেতু পুজো করতে যাব, রান্নাবান্না আছে, এইসব নানা রকম কারণে। আর কালকে সকালবেলা যখন স্কুলে নিয়ে যাব তখন বৃষ্টি পড়ছিলো বলে নিয়ে যেতে পারিনি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি কালকে, যেহেতু ব্লগিংটা সেভাবে করাই হয়নি। মঙ্গলবার ছিল, আজকে হলো বুধবার, তো বুধবার সকালবেলা এই হলো আমার সকালকার রুটিন, ওকে রেডি করে দিলাম। এবার আমি আমার কাজগুলো সেরে নেবো, আজকে একটু টাইম আছে হাতে, তো চাটা করে দিচ্ছি হাজব্যান্ডকে। তো চাটা করে দিয়ে নিয়ে তারপরে আমি এদিকে ভাতের জল টালগুলো ঠিকঠাক করে ধুয়ে যাব, যাতে ও ভাতটা বসিয়ে দিতে পারে। তো দিয়ে আমি তারপর রেডি হব। তো তার মধ্যে যে বাসনগুলো আবার পড়েছে এতক্ষণ ধরে ছেলেকে খাওয়ালাম, চায়ের এই কাপ টাপ, তারপরে এই চা হয়ে যা চা হয়ে গেল চায়ের এই বাসন, এইসব নানা রকম, তারপর কেটলি যেটার মধ্যে দুধ নিয়েছিলাম, ওই সব নানা রকম বাসন যেগুলো পড়েছে সেগুলো সব ধোয়া মাজা করে নেব। তো সেগুলো এখন ধোয়া মাজা করিনি, করে নিয়ে তারপর আমি আর কি রেডি হব। তো এদিকে দেখো আমি মিষ্টি কুমড়ো আলু সব বের করে রেখে দিলাম, এটা হাজব্যান্ড শুধু ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেবে, আর এখানে চালটাও তুলে রেখে দিয়েছি। তো আমার এখানে শাড়ি পরা কমপ্লিট, ওদিকে বাসনটা শুধু ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, এমনকি কেটলিটা শুধু নেওয়া হয়নি, কেটলিটা এবার নেবো, কেটলিটা যেহেতু ধুয়ে ধুয়ে দিয়েছি এইবার আমি নেবো, একটু জল খেয়ে নিচ্ছি, কারণ এতগুলো কাজ হুটোপাটা করে করতে করতে আমি গিয়েছি হাঁপিয়ে। আর সকাল থেকে ব্রাশ করে উঠে এখন পর্যন্ত আমি জলও খাইনি, তো একটু জল খেয়ে নিলাম। আর এদিকে ছেলে দেখো ব্যাগটা নিয়ে কেমন টানাটানি করছে, চলো দেখতে থাকো ব্লগটা।